খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজকে যে লকডাউন পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিলেন, সেই লকডাউনের চিত্র দেখুন। হাওড়া ব্রিজ পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আমরা গোটা কলকাতা ঘুরে দেখেছি, গোটা কলকাতার চিত্রটা একদম ফাঁকা, শুনশান, কোনো রকম যানবাহন, একমাত্র জরুরি পরিষেবা ছাড়া কোনো রকম যানবাহন চলছে না, কিচ্ছু চলছে না। এবং যারা নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সরঞ্জাম, যেরকম যখন এখন দুধের গাড়ি করে যাচ্ছে, গাড়ি নিয়ে এইগুলো চলছে, কিন্তু আর সমস্ত কিছু, এরকম লকডাউন যদি আগামী দিন, যে মাননীয় মুখ্যমন্ত্রী আগস্ট মাসে যে 6-7 দিন করেছেন, সেই লকডাউন যদি এইভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ সহায়তা করে, তাহলে কিন্তু গোষ্ঠী সংক্রমণকালে আবার আমরা নতুনভাবে করোনাকে হারিয়ে আবার বেঁচে উঠব আমাদের নিজেদের বাঁচার আনন্দে। ক্যামেরায় ইমরাজ মল্লিকের সাথে বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।